করোনা সংক্রমণ বাড়ায় আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ইরফান সেলিমের জামিন স্থগিত। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি মেরিনা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ বাড়ায় নেতাকর্মীদের আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় হঠাৎ করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় আবারও সকলকে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকার প্রধান বলেন, স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ করে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এবং আওয়ামী লীগ আমাদের প্রতিটি সহযোগী সংগঠন যখন করোনা ভাইরাসের প্রচণ্ড মহামারী আকার ধারণ করলো, সেই সময় যখন মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আবার সেই করোনার একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য। ঠিক আগের মতনই আপনাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে কতগুলি নির্দেশনা যা আমরা আগে দিয়েছিলাম আমরা পুনর্ব্যক্ত করব, সেগুলি আবার পালন করার জন্য ব্যবস্থা নিতে হবে। হরতালের নামে দেশে যে তাণ্ডব চালানো হচ্ছে তা বন্ধে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অন্যথায় জনস্বার্থে এটা থামাতে সরকার কঠোর হবে। আজ সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হরতাল ও তাণ্ডবের পেছনে শুধুই কি হেফাজত নাকি অন্য কোনো সংগঠন জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। আমাদের ছাত্রলীগের, আওয়ামী লীগের, তারপরে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন। আমরা আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলি অবজার্ভ করছেন এবং আমরা এটুকুই মনে করি যে এই কাজ যদি বন্ধ না করে তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সাংসদ হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমকে হাইকোর্টের দেয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আদেশ দেন। আদালতে ইরফান সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ রাজা, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ। এর আগে 18 মার্চ হাইকোর্ট ইরফান সেলিমকে জামিন দেন। গত বছরের 26 অক্টোবর ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় এ মামলাটি দায়ের করেন। ছুটি বাড়ল সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের। আগামী 22 মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। করোনা থেকে সুরক্ষায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের ছুটি বাড়ানো হয়েছে। এ সময় নিজেদের ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজেদের বাসস্থানে অবস্থান করবে, পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 35 জন মারা গেছেন। একই সময় শনাক্ত হয়েছেন 3908 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8904 জনে এবং মোট আক্রান্তের সংখ্যা 5,95,714 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া আরও 2,119 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,35,941 জন। হেফাজতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে ঢাকার বাইরে স্বাভাবিক জীবনযাপনে খুব একটা প্রভাব পড়েনি। সড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কের মোড়ে মোড়ে পুলিশ ছিল সতর্ক অবস্থানে।
হেফাজতের ডাকা হরতালের প্রভাব পড়েনি নাটোরে। সকালে নাটোর থেকে দূরপাল্লা ঢাকা কোচ সহ বিভিন্ন রুটে বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও মালবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। এছাড়া ব্যাংক বিমা সহ সকল প্রতিষ্ঠান খোলা ছিল। এমনকি হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল মিটিং দেখা যায়নি। একই চিত্র ছিল চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জে। দেশি বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা সহ হেফাজতের অবৈধ হরতালের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। সকালে নোয়াখালী জেলা শহর মাইজদ্বীপ প্রধান সড়কে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে হরতাল বিরোধী মিছিল করেছে গাজীপুর জেলা সড়ক পরিবহন ইউনিয়নের নেতাকর্মীরা। এছাড়া কুমিল্লা নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। চুয়াডাঙ্গার দামুরহুদা ও সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র সহ তিনজন নিহত হয়েছেন। সকালে চুয়াডাঙ্গার দামুরহুদায় ট্রাক চাপায় আলম সাধু আরোহী পিতা পুত্র নিহত হন। পুলিশ জানায় ডুগডুগি বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানে সিমেন্ট বোঝাই করে আসানুর রহমান ও তার ছেলে আজম দামুরহুদা গুচ্ছ গ্রামের আবাসনে যাচ্ছিল। পথিমধ্যে দামুরহুদা ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এদিকে ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে মদন চৌহান নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। জামালপুরে নিখোঁজের 26 দিন পর দুই কিশোরীকে উদ্ধার করেছে পিবিআই। দুপুরে পিবিআই জামালপুরের পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, গত 1 মার্চ জামালপুর পৌর শহরের শেখের ভিটায় শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র বালিকা শাখা থেকে দুই কিশোরী মিমা আক্তার সোনিয়া ও মিনি বাইরে খেলাধুলা করার সময় পালিয়ে যায়। পরে মিনির মা মিনারা বেগম এ ঘটনায় মামলা দায়ের করেন। পিবিআইকে মামলার তদন্তভার দেওয়া হলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল বিকেলে গাজীপুর জেলার চান্দোরা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। সাভারের আশুলিয়ায় দিনে দুপুরে এলিম সরকার নামে এক ব্যক্তিকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়ি এলাকার হাজি ফজল হক সরকারের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী পাশের বাড়ি চারতলায় নির্মাণ কাজ দেখতে যায়। এ সময় দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে এলিমকে কুপিয়ে জখম করে। পরে তার স্ত্রী বাসায় এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, ইন্টারনেট ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 4 বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু। বহিষ্কৃতরা হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা, গোলাম গাউস তালুকদার নিপু, মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ দেলার হোসেন। নিউজিল্যান্ডের স্টেডিয়ামের চেয়েও বাংলাদেশের স্টেডিয়ামগুলো অনেক আধুনিক এবং উন্নত মানের বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিকেলে জামালপুরে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম ও মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, খেলার মানোন্নয়নে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ অনেকে। ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। সকালে জেলার শৈলকুপার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি নিয়ে ওই গ্রামের রোকন উদ্দিন মোল্লা ও তার চাচাতো ভাই শিলু মোল্লার বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলছিল। সকালে রোকন বাড়িতে গোয়ালঘর নির্মাণকালে শিলু মোল্লা বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শিলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চারিদিকে লিচুর বাগান, গাছে গাছে মুকুল, পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে মুকুলের মিষ্টি গন্ধ।
বাগানের নিচে সারি সারি করে রাখা হয়েছে মধু উৎপাদনের জন্য মৌমাছির বাক্স। ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা ফিরছে সেই বাক্সে। বলছি লিচুর জন্য বিখ্যাত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামের কথা। লিচু উৎপাদনের জন্য এ গ্রামের সুনাম ও খ্যাতি যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি লিচু বিক্রি করে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছেন এখানকার চাষিরা। বর্তমানে লিচু ফুল থেকে মধু চাষ করেও লাভবান হচ্ছেন তারা। কিশোরগঞ্জ প্রতিনিধি শরফউদ্দিন হোসেন জীবনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রাম সারা দেশে মঙ্গলবাড়িয়া লিচু নামে বিখ্যাত একটি গ্রাম। প্রতি বছরই লিচু চাষে যেমন সুনাম কুড়িয়েছে এই গ্রামের চাষিরা, তেমনি লিচু বিক্রি করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন তারা। বর্তমানে লিচু চাষের পাশাপাশি লিচুর ফুল থেকে মধু সংগ্রহ করেও বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন এ গ্রামের মধু চাষিরা। প্রতি বছরই স্থানীয় মৌচাষীদের পাশাপাশি অন্যান্য এলাকা থেকে আসা চাষিরাও বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে মধু চাষ করেন। এ খাঁটি মধু সংগ্রহে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা, আর এতে করে মধু চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আইডিয়া করছিলাম যে এক টন মধু আমার খামারই হবে, কিন্তু দেখা গেছে যে প্রাকৃতিক সমস্যার কারণে, বৃষ্টি হওয়াতে বা বিভিন্ন কারণে মধুটা উৎপাদন হয়নি। আমাদের বক্সের ভালো বক্স না পাওয়াতে আমরা মধুটা এক টন মধু উৎপাদন করতে পারিনি। আলহামদুলিল্লাহ তারপর 400 কেজি প্লাস মধু হয়েছে আমার এখানে, আমার খামারে আলহামদুলিল্লাহ বিক্রি করতেছি। আমি প্রতি বছর এই জায়গা থেকে লিচুর মধু নিতে আসি। এই জায়গায় অন্যতম মানে মধু পাওয়া যায়। প্রতিবারের মতো আজকে এখানে আসছি মধু নেওয়ার জন্য। অনেক থেকে জেলা থেকে মানুষ এসে তারপর আমাদের এখান থেকে মধু নেয়। এই গ্রামে প্রায় 4 থেকে 4,500 লিচু গাছ রয়েছে। এসব বাগানে মধু চাষে চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। মধু চাষিদেরকে আমরা সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছি কীভাবে মধু মৌমাছি চাষাবাদ করলে ভালো মধু উৎপাদন করা যায়, এবং মৌমাছি লালন পালন থেকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করতেছি আমরা, এবং তার থেকে নিরাপত্তার ব্যবস্থাটাও আমরা দেখতেছি। এখানে প্রায় 1.5 থেকে 2 টন মধু উৎপাদন হয়। বাজার মূল্য খুবই কম এবং খেতেও খুব সুস্বাদু। প্রতি বছরই পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ায় লিচু বাগান থেকে 2 টন মধু সংগ্রহ করেন মধু চাষিরা। এতে করে স্থানীয় পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে মধু চাষ আরও বাড়বে বলে মনে করেন মধু চাষিরা। সেই সাথে ফুল থেকে মধু সংগ্রহ করায় ফুলের পরাগায়ন ভালো হয়। প্রতি বছরের ন্যায় এবারও লিচুর বাম্পার ফলন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাওয়াদন্তু, বিজয় টিভি, নিউজ ডেস্ক। পটুয়াখালীর কুয়াকাঠা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জালাল বাহিনীর প্রধান জালাল সহ 5 জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে কুয়াকাঠার সৈকত থেকে 100 কিলোমিটার দক্ষিণ পূর্ব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী জানান, দিন 4 আগে জলদস্যু দলটি ট্রলার, জাল ও মাছ ছিনতাই করে নিয়ে মুক্তিপণ দাবি করেছিল। এছাড়া এর আগেও তারা বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে। মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার 50 বছর উদযাপন সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে উপজেলার নারীশা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন, শোষণহীন স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার নেতৃত্বে এই মহামারীতেও বাংলাদেশ অর্থনীতিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধা সহ জেলা উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার বাহিনীর কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক শামসুল আলম বলেছেন, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন, মৌলবাদ ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ আনসার সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। সকালে গাজীপুরে শফিফুর আনসার ও বিডিপি একাডেমিতে নবনিয়োগপ্রাপ্ত ব্র্যাস ও পাইপ ব্যান্ড মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুচকাওয়াজ প্রশিক্ষণে 51 জন সদস্য অংশগ্রহণ করেছে। পরে প্রশিক্ষণ সমাপনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।
লক্ষ্মীপুরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে দশ বছরের শিশু রাহিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার উত্তর হামসাদি ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল শিশু রাহিম। দুপুরে বাড়ির পাশের বাগানের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক দুই দিনব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। পিরোজপুরের নেসারাবাদে মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড় ছিল প্রচুর। ইউএনও মোহাম্মদ মোশারেফ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিফাত মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে শেরপুরের নকলায় মেলার সমাপনী দিনে মুক্ত মঞ্চে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত মেলা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তফা মুন্না। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। করোনা সংক্রমণ বাড়ায় আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ইরফান সেলিমের জামিন স্থগিত। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি মেরিনা আক্তার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।